এবং শয়তানের মধ্যে একটা প্রবল যুদ্ধ চলতেছে। এই যুদ্ধে কখনোই শয়তানকে জিততে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমাকে শয়তানের উপর বিজয় লাভ করতে হবে, ঠিক না ভাই? এটা কেমনে বুঝবেন যে শয়তানের আপনার মধ্যে যুদ্ধ? যুদ্ধ করতে গেলে শত্রু চেনা লাগে। কি চেনা লাগে? শত্রু চেনা লাগে। আর যেখানে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা, আপনার লালনকর্তা মহান আল্লাহ তাআলা শত্রুকে চিনিয়ে দিয়েছে পবিত্র কোরআনের মাধ্যমে, পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে, যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, সেখানে আর বসে থাকার সময় আছে? সর্বদা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শুধুমাত্র ভাববেন না যে আমি মসজিদে ঢুকে গেলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, এখন নামাজের ভিতরে আছি, এখন শয়তানের সঙ্গে যুদ্ধ বন্ধ, এটা ভাববেন না। কারণ আপনি নামাজে থাকাকালীন অবস্থায়ও শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য, শয়তান আপনাকে বিভ্রান্ত করার জন্য, একবার আপনার মন যায় বাজারে, আরেকবার মন যায় আপনার খ্যাতবাড়িতে, আরেকবার মন যায় আপনার বাজারের বাইরে, আরেকবার মন যায় এখানে, আরেকবার মন যায় সেখানে, যায় না? এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান সব সময় চায় আপনার আমলগুলোকে নষ্ট করে দিতে, সব সময় চায় আপনার জীবনটাকে নষ্ট করে দিতে। এজন্য আমাদের জীবন আমরা কিভাবে পরিবর্তন করব, আমাদের জীবনকে আমরা কিভাবে সুন্দর করব, এই দায়িত্বটা আমার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় আমাদেরকে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এতটুকুই আমাদের সুযোগ। মন দিয়ে শুনেন, সময়ের কাছে এত সময় নাই যে সময় আপনাকে দ্বিতীয়বার সময় দেবে। কথা বুঝে আসছে? এই যে যাদের দাড়ি সাদা হয়ে গেছে, আপনারা কি দাড়িগুলো আর কালা করতে পারবেন? আমাদের যাদের দাড়ি উঠে গেছে, আমরা কি পারবো এই যে ছোট ছোট বাচ্চাদের মতো দাড়িগুলো রিমুভ করে দিতে? পারবো না। আমরা যদি মাস্তানিগিরি করে, আমরা যদি একটু মহতিগিরি করে আমরা দাড়িগুলো চেঁচে ফেলি, দুই দিন পর আবারও দাড়িগুলো উঠে জানিয়ে দেবে তুমি যা করছো ভুল করছো। এটাই তো সত্যি, এটাই তো সঠিক। সময় এসেছে তোমার দাড়ি উঠবে, সময় আসলে তোমার দাড়ি পাকবে, সময় আসলে তোমার চোখের জ্যোতিগুলো কমে যাবে, সময় আসলে সমাজ থেকে তোমার মূল্যটা কমে যাবে, সময় আসলে তোমাকে এই পৃথিবী থেকে পরপারে চলে যেতে হবে, ঠিক না ভাই? এজন্য চলে যাওয়ার আগে সামানা গোছানোটাই হচ্ছে মুমিনের পরিচয়, বুদ্ধিমানের পরিচয়। আমরা যদি বুদ্ধিমান হতে চাই তাহলে সামানাটা আগে গোছাইতে হবে।